ଓ ମା ତାରିଣୀ ନମ ନମ ଜୟ ଜୟ ମା' ତାରିଣୀ ନମ ନମ ଘଟଗାଁ ମା' ତାରିଣୀ ନମ ନମ ମନ୍ଦାରମାଳିନୀ ମା ନମ ନମ ମା ତାରିଣୀଙ୍କର ବିପଦ ତାରିଣୀ ବ୍ରତ ଏହି ବ୍ରତ ଗୁଣ୍ଡିଚାରୁ ବାହୁଡ଼ା ମଧ୍ୟରେ ତିନି ଠାକୁର ମାଉସୀ ମା' ମନ୍ଦିରରେ ଥିବା ସମୟରେ ଯେଉଁ ମଙ୍ଗଳବାର ଦିନ ପଡ଼ିଥାଏ ସେହିଦିନ ପାଳନ କରାଯାଏ ଏହି ଦିନ ମା' ତାରିଣୀଙ୍କର ସୁନାବେଶ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥାଏ ଏହି ବ୍ରତ ମହିଳାମାନେ ସମସ୍ତ ବିପଦରୁ ନିଜ ପରିବାରକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ପାଳନ କରିଥାନ୍ତି ନାରୀମାନେ ବ୍ରତରେ ବିଭିନ୍ନ ଦେବୀଙ୍କ ନାମ ସ୍ମରଣ କରି ତେର ଗଣ୍ଠି ପକାଇ ଧାରଣ କରନ୍ତି ପ୍ରଥମରେ ମା' ଦୁର୍ଗା ଦ୍ୱିତୀୟରେ মা অম্বিকা তৃতীয়রে মা কাত্যায়নি, চতুর্থরে মা চর্চিকা পঞ্চমরে মা চণ্ডী ষষ্ঠরে মা পার্বতী সপ্তমরে মা উমা অষ্টমরে মা শ্যামা নবমরে মা দিগাম্বরী দশমরে মা সতী একাদশরে মা বিরজা দ্বাদশরে মা শারদা ত্রয়োদশরে মা তারিণী তারিণী দেবী বিপদতারিণী দেবী লোকপ্রিয় নাম বিপদারিণী দেবী বা তারিণী দেবী জনে হিন্দু ঠাকুরাণী বা দেবী যা মুখ্যত পশ্চিমবঙ্গ ওড়িশা ও চতুর্দিগরে ইলা মানরে পূজা করা যায় দেবী দুর্গাঙ্কর শহে আঠ অবতার মধ্যে বিপদতারিণী গোটিয়ে যা অসুবিধা সময়রে বা বিপদে পড়েছিল পাই প্রার্থনা করা যায় প্রতিবর্ষ বিপদ তারিণী ব্রত রক্ষি মহিলা মানে উৎসব পালন করতে যার সময় স্থান অনুযায়ী ফরক হয়ে থাকে যেপরিক আষাঢ় শুকক্ষ দ্বিতীয় তিথি রথযাত্রার দশমী অর্থাৎ অলটা ৰথযাত্ৰা বাডা যাত্ৰা মধ্য বা হিন্দু কালেণ্ডৰ অনুসাৰে আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয় ঠাৰ দশমী মধ্য পঢ়ু বা মঙলবাৰ কি শনিবাৰ দিন পালন কৰা যায় কিম্বদন্তী তৰ বিপদ তাৰি নামিৰিকৃতিত কৰিছে যাৰ অৰ্থ সমস্যাৰুক্ত কৰিবা কিম্বদন্তী হিন্দু মহিলা মানে এই ব্রত রখি থাকে ও এর পূজা পূর্বর বা পরে তাঁর কিম্বদন্তী অনুসারে তাঁক বিষয় এক কাহাণী পড়া যায় বর্তমান পশ্চিমবঙ্গর বাড়ে বিষ্ণুপুর রাজ্যের সপ্তম রুনবিংশ শতাব্দী মধ্যে বাগড়ি জাতি বা বর্গক্ষত্রিয় মল্লরাজাঙ্ুতি সময়ের এই কাহাণী পড়া যায় ସେତେବେଳେ ଜଣେ ରାଣୀଙ୍କର ଗୋମାଂସ ଭକ୍ଷଣ କରୁଥିବା ଜଣେ ମଚି ବାନ୍ଧବୀ ଥିଲେ ଦିନେ ଏ କଥା ଶୁଣି ଭୟଭୀତ ରାଣୀ କୌତୁହଳୀ ହୋଇ ସେହି ମାଂସ ଦେଖେଇବାକୁ ବାନ୍ଧବୀଙ୍କୁ କହିଲେ ପ୍ରଥମେ ସେହି ଝିଅ ରାଜାଙ୍କର କ୍ରୋଧର ଶିକାର ହେବା ସମ୍ଭାବନାରେ ଭୟଭୀତ ହୋଇ ମନା କରିଥିଲେ ଏବଂ ପରେ ରାଣୀଙ୍କର ଅନୁରୋଧରେ ସେ ସମ୍ମତି ପ୍ରଦାନ କରିଥିଲେ রাণী বিশ্বাস হানি হয়েছিল ও রাজা ক্রোধের সেই ঝিউক মারা গলে রাণী কিন্তু সেই মাংসকে নিজ বসন মধ্যে লুচাই দে ও দুর্গাদেবী সাহায্য করা প্রার্থনা করা বসন মধ্যে কিছু লুচাই বা সন্দেহে রাজা লুগা কু চিদেব তা মন্দার পুষ্প দেখিলে আজি মধ্য পূজা মহিলা মান সংস্কার হয়ে রিচি ও পর বিপদরে পড়লে দেবীকর হস্তক্ষেপ নিমন্তে তা পূজা করা যুর্গাঙ্কর অন্যান্য অবতার ভিড় কৌশি নির্দিষ্ট বিপদ সংকট পড়া সময় বা পরসুস্থ লোক আরোগ্য হওয়ার নিমন্তে বিপদ তারিণী আরোগ্য দেবী ভাব পূজা করা যায় সে স্থান মান মন্দির মানুষ ধার্মিক ক্যালে্ডরের বিপদ তারিণী পূজা এক মহত্বপূর্ণ ঘটনা ভাবে বিবেচিত হয়ে থাকে পশ্চিমবঙ্গর আসানসোল মহসিল্লা কলোরে প্রত বর্ষ পূজা করা যায় বিপদ তারিণী পূজা থর নিমন্তে কোড়িয়ে বর্ষ পূর্বে ফণীভূষণ গোস্বামী ও তাঙ্ক পত্নী সাবিত্রী গোস্বামী আরভ করে এই পূজা দেখা দুর্গাপুর আসানসোল বর্ধমান ও বীরভূমির লোকমানে আসন্তি। এই পূজা উৎসব চারিদিন ধরে চালু পরে দুই দিন নিমন্তে বলপুর ও বীরভূমর কলাকার মানে আসি পারম্পরিক বঙ্গাড়ী লোকসঙ্গীত ভজন এবং কীর্তন আদি প্রদর্শন করতে তাপরে চতুর্থী দিন দেবী বিসর্জন করা যায় বিপদ তারিণী পূজারে অনেক রীতি নীতি ও সেই অনুসারে অধিকাংশ মহিলা মানে পূজা দিনটি উপবাস এক লাল লাগর সুতা বাঁধি পরম্পরা অজা দিন বিভিন্ন রীতিনীতি অনুসারে সেই সুতা পবিত্র করা পরে বন্ধা যায় আসানসোল পূজায় দাণ্ডি নৃত্য করা যায় প্রথমে এই নৃত্য করা যাওয়া লোক মানে নিজের পাপ প্রক্ষাড়াল নিমন্তে পবিত্র স্নান করে নিজক পবিত্র ও পাপমুক্ত করতে সেই স্নান করে স্থান ঠার পূজা স্থান পর্যন্ত ভূমি উপরে সামনা হাত রক্ষি সাষ্টাঙ্গ প্রণিপাত করে লোক মানে থরকুথর আগক বড় ও এই সময় সে চলতি না পরবর্তী কালে বিখ্যাত গুরু বাবা দুলাাল ବିପଦ ତାରିଣୀ ମା'ଙ୍କୁ ସ୍ୱପ୍ନରେ ଅନ୍ୟ ଏକ ନୂଆ ଅବତାର ରୂପରେ ଦେଖିଲେ ବିପଦ ତାରିଣୀଙ୍କୁ ଦେବୀ ରୂପରେ ପୂଜା ନକରି ମା' ରୂପରେ ପୂଜା କରିବାକୁ ସେ ଲୋକମାନଙ୍କୁ ଉପଦେଶ ଦେଲେ ତାଙ୍କ ଉପଦେଶ ଅନୁସାରେ ବିପଦ ପଡ଼ିଲେ ତିନିଥର ଜୟ ମା' ବିପଦ ତାରିଣୀ ଚଣ୍ଡୀଙ୍କର ଜୟ କହି ଡାକିଲେ ମା' ନିଶ୍ଚୟ ସାହା ହୋଇ ବିପଦରୁ ରକ୍ଷା କରିବେ ଭାରତରେ ଥିବା ସମସ୍ତ ମନ୍ଦିର ମଧ୍ୟରେ ଅଧିକ ପବିତ୍ର ମନ୍ଦିରମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏର ମର୍ଯ୍ୟାଦା ପଶ୍ଚିମବଙ୍ଗର ରାଜପୁରରେ ଥିବା ବିପଦ ତାରିଣୀଙ୍କ ମନ୍ଦିର ଲାଭ କରିଛି ମା' ତାରିଣୀ ସଙ୍କଟ ହାରିଣୀ ସମସ୍ତ ବିପଦରୁ ରକ୍ଷା କରିଥାନ୍ତି ସମସ୍ତଙ୍କର ମଙ୍ଗଳ କରି ମା' ଆଶୀର୍ବାଦ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି ବିପଦ ନାସିନୀ ବିପଦେ ସାହା ହେବେ ଯାହାକୁ নৰ ছাৰ হৈ বৈৰী কি কৰ পবিত্ৰ বিপদ তাৰিণী ব্ৰতৰ পাৱন অৱসৰৰে ঘটগাঁও বাছিনী মা তাৰিণীকৰ অপূৰ্ৱ মনোহৰ ৰূপকা দৰ্শন কৰিব সৈতে মিব্য দুৰ্লভ সুনাশ আলতিৰ দৃশ্যকু আমেনেধ আগকু ভিডিঅ' মাধ্যমেৰে দৰ্শন কৰি নেবা চল